সোমবার আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত পশ্চিম বলরাম উপস্বাস্থ্য কেন্দ্রে কমিউনিটি হেলথ অফিসার পরিচয় বিষয়ক এবং আয়ুষ্মান ভারত বিষয়ক এক সভার আয়োজন করা হয়। সভার মূল উদ্দেশ্য সিএইচও পরিচয় এলাকাতে এবং আয়ুষ্মান কার্ড যেন সবাই পায় সেই বিষয়ক। উপস্থিত ছিলেন স্থানীয় স্বাস্থ্যকর্মী সুভ্রান্ত দেব, সিএইচও কাকুলি দেব, সেক্টর সুপারভাইজার শ্রী পরিমল দাস, এলাকার প্রধান মহোদয়া শ্রীমতী নাওমগ, আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এমওআইসি সহ অন্যান্যরা। আমাদের পশ্চিম বলরাম উপস্বাস্থ্য কেন্দ্রে নতুন কমিউনিটি হেলথ অফিসার জয়েন করেছে, বিগত কয়েক মাস হয়ে গেল। তো আমরা ওনার যে কাজ এবং ওনার যে পরিচিতি সেটারে সবার যাতে সবাই যাতে জানে সেই সুবাদে আমরা আজকে এখানে একটা কমিউনিটি হেলথ অফিসার ইন্ট্রোডিউসার একটা মিটিং অ্যারেঞ্জ করেছি। তার পাশাপাশি আমরা আয়ুষ্মান ভারতকেও সামনে রেখেছি, কারণ আয়ুষ্মান ভারতের যে গুণাবলী এবং যে মানে কি মানে বিষয়টা কি যেটা সারা দেশের সঙ্গে আমাদের ত্রিপুরাতেও সেটা চলছে। তো আয়ুষ্মান ভারতে যারা এখনও বেনিফিশিয়ারি নাম মানে আওতায় আসেনি তাদেরকে আমরা বেনিফিশিয়ারি আওতায় কীভাবে আনবো সেই লক্ষ্যে আমরা এলাকার যত জনপ্রতিনিধি প্রধান সাহেব আছে এবং আমাদের হেলথ সেক্টরে যত লাইন ডিপার্টমেন্ট হেলথ সেক্টরে যারা যারা আছে আমাদের লাইনে সেক্টর সুপারভাইজার সহ মেডিকেল অফিসার সহ সবাইকে নিয়ে আমরা আজকে এখানে একটা সবাই মিলিত হয়েছি। সেই সবাই আমরা আলোচনা করব যে আয়ুষ্মান ভারত যে বিষয়টা কি এবং যারা যারা এখনো আয়ুষ্মান ভারত আওতায় আসেনি তাদেরকে কিভাবে সেটার আওতায় আনা যায়। আম্বাসা থেকে রাহুল বিশ্বাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।